বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জানুয়ারি দু হাজার বাইশে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ক্লাস সেভেনের বাংলার তার উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নেব এছাড়া তোমাদের ক্লাস সেভেনের আরও যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার উত্তরগুলো আমি ইতিমধ্যে করে দিয়েছি চাইলে তোমরা নিচে ডিসক্রিপশনে বা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা তার উত্তরগুলো দেখে দেখে নিতে পারো বন্ধুরা আমরা চলে এসেছি ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নিয়ে আর যাদের স্কুলে এখনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেয়নি তাদের চিন্তার কারণে কিছুদিনের মধ্যে কিন্তু প্রত্যেকে তোমরা স্কুল থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে যেগুলো বাড়িতে করে তোমাদেরকে স্কুলে কিন্তু যখন স্কুল খুলবে তখন কিন্তু তোমাদের জমা দিতে হবে আর ক্লাস সেভেনের তোমাদের আমি বিষয়গুলো বলে দিই ইংরেজি অঙ্ক ভূগোল ইতিহাস পরিবেশ বিজ্ঞান প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আমি করে দিয়েছি কিন্তু তোমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারো যদি না করে থাকো তো চলো বাংলার প্রথম কোশ্চেন দেখো তোমাদের কী ছিল বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তিনটে কোশ্চেন ছিল এক নম্বরে তিন নম্বর প্রথম কোশ্চেন দেখো এক দশমিক এক একটা ছন্দে বাঁধা কয় আছে অপশানে পাখির ডাক আছে রাত্রি দিন কয় আছে ঘড়ির কাঁটা আর ঘয়ে আছে নৌকা জাহাজ সঠিক উত্তর হয়ে যাবে ছন্দে বাঁধা হচ্ছে রাত্রি দিন তাহলে ক্ষয়েরটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এরপর এক দশমিক দুইয়ে আছে জীবন হবে ড্যাশ শূন্যস্থানে হবে স্বপ্নময় দ্বন্দ্বময় কাব্যময় পদ্যময় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ঘয়েরটা জীবন হবে পদ্মময় ঠিক আছে নেক্সট দেখো এরপর এক দশমিক তিনের দিনে দিন দুপুরে ড্যাশ ডাকে শূন্যস্থানে হবে ঝিঝির পাখির গাড়ির না ঝড়ের তাহলে দিন দুপুরে পাখির ডাকে এটা হয়ে তাহলে খয়েরটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো তোমাদের দুয়ে যেগুলো দিয়েছিল ওই নিচের প্রশ্নগুলির একটি বাক্যের উত্তর দাও তিনটে প্রশ্ন ছিল এক নম্বরে তিন নাম্বার তিন দেখো দুয়ের আহ কি আছে তাহলে ছন্দে শুধু কান ডাকো কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন উত্তরে আমরা কি লিখবো যে ছন্দে শুধু কান্নাখ কবিতায় কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন ঠিক আছে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে দুই দশমিক দুয়ের ছন্দ শোনা যায় না কো কখন ছন্দ শোনা যায় না উত্তরে আমরা কি লিখব কবি অজিত দত্তের মনে কবি অজিত দত্তের মনে হয়েছে সমস্ত দ্বন্দ্ববিবাদ হিংসা দেশ ভুলে না গেলে মন দিয়ে ছন্দ শোনা যায় না তাহলে আমরা কি লিখব কবি অজিত দত্তের মনে হয়েছে সমস্ত দ্বন্দ্ববিবাদ হিংসা দেশ ভুলে না গেলে মন দিয়ে ছন্দ শোনা যায় না ঠিক আছে এটুকু আমরা লিখে নেব নেক্সট দেখো এরপর তোমাদের দুই দশমিক তিনে প্রশ্ন ছিল কি কেউ লেখেনি আর কোথাও কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন টাইপিং মিস্টেক হয়েছে এটা করি হবে না এটা কবি হবে হ্যাঁ এটা তোমরা প্রশ্নটা দেখে নেবে দেখো কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন ঠিক আছে উত্তর কি লিখবে নদী আপন মনে বয়ে চলার মধ্যে যে ছন্দ আছে তা এর আগে এমন 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 ছন্দ অপূর্ব ছাড়া আর কেউ এমন ছড়া হবে এখানে এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে এটা ছড়া হবে হ্যাঁ ছাড়া আছে তাহলে কি লিখবে যে নদী আপন মনে বয়ে চলার মধ্যে যে ছন্দ আছে তা অপূর্ব এর আগে এমন ছন্দ এমন ছড়া আর কেউ লেখেনি এখানে ছড়া হবে ঠিক আছে তোমরা একটু বানানগুলো ঠিক করে নেবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে তিন দশমিক একের নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনটে ছিল তিন নম্বর করে তিনের একের দেখো কি আছে মনের মাঝে জমবে মজা মনের মধ্যে কিভাবে মজা জমে উঠবে জমে ওঠে উত্তরে আমরা কি লিখবো কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো কবিতায় জানিয়েছেন আমাদের জীবন হলো ছন্দময় জীবনের এই সহজ ছন্দ বুঝতে হলে কানকে সজাগ রাখতে হয় এই প্রসঙ্গে তিনি কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন যাদের মধ্যে অপূর্ব ছন্দের দোলা আছে যেমন নদীর আপন বেগে বয়ে চলা পাখির অপূর্ব গান সন্ধ্যেবেলা ঝিঝি পোকার ডাক এদের মধ্যে রয়েছে সন্দেহ অপূর্ব খেলা এদের মধ্যে রয়েছে সন্দেহ অপূর্ব খেলা যে মানুষ তার কানকে সজাগ রাখতে জানে সেই মানুষ পারে ছন্দের এই খেলাকে উপলব্ধি করতে আর সেটি সম্ভব হলে মনের মধ্যে অদ্ভুত এক মজা বা আনন্দ জেগে ওঠে ঠিক আছে এটুকু লিখে নিলেই হবে আশা করছি বোঝা গেছে চলো এরপর নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন তিন দশমিক দুয়ের পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কঠিন কখন কঠিন হয়ে ওঠে উত্তর আমরা কি লিখবো কবি অজিত দত্ত ছন্দে শুধু কান্না নামাঙ্কিত কবিতায় জানিয়েছেন সকলেই পদ্য লিখতে পারে না গদ্য লেখা সহজ কিন্তু অসাধারণ পদ্য লেখা বেশ কঠিন কেননা তার জন্য ছন্দ সম্পর্কে সহজ অনুভূতি থাকা দরকার ছন্দে তাল সম্পর্কে বোধ দরকার আর সেই জন্য পদ্য লেখা সহজ নয় ঠিক আছে এটুকু লিখলেই হবে নেক্সট দেখো তোমাদের তিন দশমিক তিনে প্রশ্ন কি ছিল চিনবে তার ভুবনটাকে কিভাবে ভুবন ভুবনটাকে ভুবনকে চেনা সম্ভব হবে উত্তরে আমরা কি লিখব পৃথিবীর সব কিছুতে ছন্দ আছে পৃথিবী ছন্দময় নয় ছন্দহীন নয় ঠিক আছে সরি পৃথিবী ছন্দহীন নয় সেই সব ছন্দকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয় আমাদের শ্রবণযন্ত্র যে কোনো অনুভূতিকে ধরতে পারে আসলে মানুষ যদি মন দিয়ে শোনে এবং উপলব্ধি করে তবে তারা যে কোনো বিষয়ের মধ্যে ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে আর তখন ভুবনটাকে ভুবন ভুবনটাকে চেনা সম্ভব হয় এটুকু লিখলেই হবে নেক্সট দেখো এবং এটাই তোমাদের লাস্ট কোশ্চেন ছিল চারের কি বলে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো কিছু কিচ্ছুটি নয় ছন্দহীন ছন্দে ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কিভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো তাহলে দেখো উত্তরে আমরা কি লিখবো উত্তর জগতের কোনো কিছুই ছন্দহীন নয় কবি অজিত দত্তর মনে করে মনে করেন আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় অদ্ভুত এক ছন্দের দোলায় জীবজগতের মধ্যে রয়েছে এক ছন্দের দোলা এমনকি জড় জগতের মধ্যেও রয়েছে ছন্দের খেলা কবি বিষয়টিকে বোঝাতে গিয়ে জানিয়েছেন পাখির ডাকের যেমন ছন্দ আছে নদীর বয়ে চলার মধ্যেও তেমন সহজ ছন্দ রয়েছে তাই কবি বলেছেন কোনো কিছুই ছন্দহীন নয় ঠিক আছে আশা করছি বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে বোঝা গেছে যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে কোনো রকম তাহলে একটি লাইক করতে পারো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখতে পারো কারণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস দিলে আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটি পৌঁছে দেবার আর ক্লাস সেভেনের তোমাদের আমি বলে দিই ইংরেজি অঙ্ক ভূগোল ইতিহাস পরিবেশ বিজ্ঞান স্বাস্থ্য সর্সিকা আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি তার মধ্যে কোনো বিষয় না দেখে থাকো তো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে সেখান থেকে বা চ্যানেলে গিয়ে চ্যানেলেও আলাদা প্লেলিস্ট লিস্ট করা আছে সেখানে গিয়ে ক্লাস ইলেভেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে কিন্তু করে নিতে পারো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ